কিন্তু তাই দেখে যে এটাও খারাপ জিনিস তা তো না। এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় আমার আমলনামায় ব্যাংকে ক্রেডিট কার্ডের মধ্যে আল্লাহ তাআলা সব ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। কোনো দিনই মজলিসে যদি একটা ঘন্টা ব্যয় করেন, সময় যদি ব্যয় করেন, আপনার আমলনামায় 60 বছর নফল ইবাদাতের সব আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ফজরের নামাজের সমান তো আর হবে না। হবে কি বাবা? সেজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজের কথা বলছে কোরআনে আল্লাহ তাআলা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী কারা ছিল? রুকুকারী ছিল নবী, রুকুকারী ছিল সাহাবায়ে কিরাম, রুকুকারী ছিল তাবে তাবি, রুকুকারী ছিল ওলি আল্লাহরা, রুকুকারী ছিল ওলামায়ে কিরাম। আজ পর্যন্ত অনেক মুসল্লি আছে মসজিদে আসিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কথা বলেন ঠিক না? ওই যে আপনারা একটা কথা বলেন না যে 70,000 আলেম আগে জাহান্নামে যাবে, কথা বলেন না? হ্যাঁ তাই বলেন না? আচ্ছা এখানে সূরা ফাতিহা জানেন না, কে আছেন একটু হাত তুলেন তো। সবাই জানেন? কে কে জানেন একটু আল্লাহকে হাত জায়গায় দেখেন তো। সূরা ফাতিহা হাত নামান, আল্লাহ কবুল করুন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল বলছেন যে ব্যক্তি কোরআনের একটি আয়াত পাঠ করে মুখস্থ করে তার উপর আমল করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে একতলা বিশিষ্ট জান্নাত দান করবে, জান্নাতের একতলা তাকে দান করে দিবে। তাহলে কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত আছে বাবা? 7টি আয়াত আছে। তাহলে তো আপনি তো 7টি তালার জান্নাতের একটা বাড়ি বিল্ডিং এর মালিক তো হইছেন, হন নাই? মুখস্থ যে আছে, আপনারাও তো আলেম, আলেম না? আলেম না? সূরা ফাতিহার আলেম তো, সূরা ফাতিহার হাফেজ তো, তাই না? নাকি কথা বলেন না কেন আপনারা? সূরা ফাতিহার হাফেজ, সূরা ফাতিহার আলেম, তাহলে জান্নাত আল্লাহ দিবেন। তাহলে ওই যে আমরা বলি না যে আমরা ওই যে 73 কাতার তার 72 কাতার আগে জাহান্নামে যাবে, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে কথাটা চারবার আসছে যে হাজারে একজন জান্নাতে যাবে, হাজারে একজন। আপনার গ্রামে কয়জন মানুষ ফজরের নামাজের সময় পাওয়া যায় দেখেন তো? আপনার গ্রামের সংখ্যা জনসংখ্যা অনেক না? কয় হাজার হবে? 2-3 হাজার, 4-5 হাজার ধরেন, 4-5 হাজার মানুষের মধ্যে খাঁটি, আবার যে কয়েকজন আবার ফজরের নামাজ পড়ে তার মধ্যে আবার ভালো মানুষ কি সবাই আছে? কয় ও নামাজ না পড়ে হুজুর, দেলিমেন ঠিক নাই আছে না নাই? আবার আরেকজন চাষ তালে বসে চা খায় আর ডাক দিয়ে বলে হুজুর নামাজ না পড়ি, ইমান ঠিক আছে আছে না নাই? এরকম আছে না? ও বেটার নামাজই পড় না, ওর আবার ইমান কেমনে ঠিক থাকে? আবার যে পড়ে তারে আবার টিটকারি করে, করে কি করে না? তাহলে চিন্তা করে দেখেন।